মধ্যে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন ড ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘের মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফেরানোর দাবি গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতির অধিকার নেই সংবিধানের রক্ষক হলেও সরকারি প্রভাবমুক্ত নয় বিচার বিভাগ বিচারকদের মানসিকভাবে স্বাধীন হবার তাগিদ মূল্যতে মাছ মুরগির দাম বাড়তি চিনি ও ছুটির দিনে কারণ ছাড়াই বাড়ে পণ্যের মূল্য অভিযোগ ক্রেতাদের এবং বাংলাদেশি ইলিশ দেখতে কলকাতার বাজারে মানুষের ঢল কেজি প্রতি বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকায় আমন্ত্রণ সংবাদটাতে দেখলেন এই কেস টিম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ডানা ইসলাম এবার থাকছে বিস্তারিত দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে একটু পর প্রথম জাতির সঙ্গে সাধারণ পরিষদে ভাষণ দেবেন শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনুস তার ভাষণে তুলে ধরা হবে গণ অভ্যতানে বীরত্ব গাথা গল্প এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সহ তার সরকারের আগামী কর্মসূচি নিয়েও বক্তব্য দেবেন প্রফেসর ইউনুস বিস্তারিত মোহনার প্রতিবেদনে এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ বুকের তাজা রক্ত দিয়ে তৈরি নতুন বাংলাদেশের নেতা হিসেবে আজ জাতিসংঘে ভাষণ দিবেন ডক্টর মুহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক সময় সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যে তার ভাষণ দেবার কথা রয়েছে সেই হিসেবে বাংলাদেশের জনগণ তার বক্তব্য শুনতে পারবেন রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে এবারে উনআশিতম সাধারণ অধিবেশনে প্রফেসর ইউনুসকে ঘিরে ব্যাপক উৎসাহ কাজ করছে বিশ্ব নেতাদের মাঝে জানা গেছে তার ভাষণে গুরুত্ব পাবে ছাত্র জনতার জুলাই বিপ্লব শহীদদের বীরত্ব গাথা গল্পগুলো শুনবেন বিশ্ববাসী এছাড়া দেশের অর্থনীতি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর ইউনুস একই সঙ্গে তুলে ধরা হবে সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি গেল সোমবার রাত থেকে নিউ ইয়র্ক পৌঁছার পর থেকে ভীষণ ব্যস্ত সময় পার করছে সরকার প্রধান খোদ বাইডেন প্রশাসন ছাড়াও ভারত সহ বিভিন্ন দেশ আর আন্তর্জাতিক ব্যক্তিত্বের পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন প্রফেসর ইউনুস সফরের শেষ দিন শুক্রবারে ডক্টর ইউনুসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজুর সাথে সাক্ষাৎ ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাক্ষাৎকার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বাংলাদেশে বিনিয়োগকারীদের সাথে বৈঠক আজ রাতেই দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা এভাবে সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সে একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ড এক্সেলেন্স ইন কোয়ালিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুদোরেসে বাংলাদেশে আশ্রয় নিয়ে দশ লাখেরও বেশি রোহিঙ্গার দুদশার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় দায়িত্ব রয়েছে বলে মনে করেন জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পে গ্র্যান্ডি জানাতন মোহনার আরও একটি রিপোর্ট বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের শরণার্থী সংস্থা হাই হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হংবো বৈঠকে মহাসচিব বলেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে দশ লাখেরও বেশি রোহিঙ্গার দুর্দশার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি কিছু করা উচিত এবং জাতিসংঘ রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য আরও সহায়তা করতে প্রস্তুত বলে জানান জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হংবো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বলেন যখন প্রয়োজন হবে তখনই আইএলও তার ডাকে সারা দেবে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা প্রতি চুমুকে আড্ডা জমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে দাবি জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ফখর ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম ও হান্নান শাহ অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন নির্বাচিত সরকার দেশ শাসন করবে দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক একই সঙ্গে যত মামলা আছে এই সরকার আওয়ামী সরকার করা হয়েছে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মূল দল সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে তাদের মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার সুস্থ আবাদ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে স্বাস্থ্য এখনো আওয়ামী লীগের তারা বসে আছে দাবি করে দুর্নীতিবাজদের দায়িত্ব রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইজেড এম হোসেন মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেরি হলে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও ফুশি উঠতে পারে বলেও দাবি তার আর গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে কক্সবাজারে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে পেকুয়ায় দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন গণ অভ্যুত্থানের শহীদদের সম্মান দিতে সুসংহত করতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে আমরা সুসংহত রাখার চেষ্টা করব এটাই হবে আমাদের শহীদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা এদিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মহাখালী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ফার্মাসিস্ট সমাবেশ সমাবেশে নিজেদের দাবি তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা স্বাস্থ্য খাতে পরনির্ভরশীলতা কমাতে এ খাতের গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন যদি হেলথকে পরনির্ভরশীল না রাখতে চায় যদি আমাদের দেশ থেকে রুগীর বাইরে যাওয়া বন্ধ করতে চায় তাহলে আমাদের সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে আমাদের গুণগত মান আরো উন্নত করতে হবে স্বাস্থ্য খাত সহ পুরো প্রশাসনকে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোষর মুক্ত করার দাবিও জানান তিনি প্রশাসনের সর্বত্র বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র অ্যাডভাইজার আর সচিব আর একজন দুইজন ডিজি বাদ দিয়ে সর্বত্রই আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে দেশ উত্তীর্ণ এবং তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যুদ্ধ সেটি ভেস্তে যাবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন ডাক্তার এ এম জাহিদ হোসেন মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন যত দেরিতে করবেন মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে ফুসে উঠতে পারে সাইফুল রিপন ঢাকা গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে খুলনা রোকন সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তৃতীয় শক্তির উত্থান নিয়ে দলীয় কর্মীদের হুশিয়ার করেন আমির এদিকে রাজধানীতে মহানগর উত্তর জামায়াতের এক সমাবেশে অংশ নিয়ে দলটির নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের পাঠ্যপুস্তকে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার অতি দ্রুত মুছে ফেলার দাবি জানান থাকছে শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতের রোকন সম্মেলনে অংশ নেন দলটির আমির শফিকুর রহমান এ সময় ডা শফিকুর রহমান বলেন গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার নেই ব্যত্যয় হলে তৃতীয় শক্তির উদ্ভব নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন আমির একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে অন্তর্বর্তী সরকার সম্মানের সাথে বিদায় নেবেন এমন প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন দ্রুততম সময়ে ফেসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে সেই জাতি এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই ইনশাআল্লাহ এদিকে ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রশিবির নেতাদের সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন শিক্ষা ব্যবস্থা থেকে ভারতীয় অপসংস্কৃতি ও অনইসলামিক নীতি দূর করতে হবে শিক্ষা ব্যবস্থায় যে পত্তলিকতা ভারতীয় কালচার অ্যান্টি ইসলামিক সিলেবাস জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে এটা অবিলম্বে মুছে ফেলতে হবে পরে মহানগর দক্ষিণের সুরা সম্মেলনে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে জাকাত ভিত্তিক অর্থ গড়ে তোলা হবে আজকে জাকাত ভিত্তিক সমাজ নাই আজকে সুদ ভিত্তিক সমাজ হওয়ার কারণে গরিব আরো গরিব হচ্ছে ধনী আরো ধনী হচ্ছে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো তাহলে ভারসাম্য হতো আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামায়াত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা পায় ইনশাল্লাহ সুদকে বিতাড়িত করে জাকাত ভিত্তিক সমর্থ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে ব্যাংক খাত সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুলো দ্রুত সংস্কারের দাবিও জানান জামায়াত নেতারা শাহেদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা সংবিধানের রক্ষক হলেও বিচার বিভাগ কখনোই প্রশাসনের থাবা থেকে মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবীরা খান পান্না মনে করেন সবার আগে স্বাধীন হতে হবে প্রতিবেদনে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল দেড় মাসে বিচার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের পাশাপাশি অধুনস্থন আদালতে চার শতাধিক বিচারককে বদলিসহ দফতর পুনর্বণ্টন করেছে আইন মন্ত্রণালয় বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগীয় সংস্কারে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ইতোমধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান গেল একুশ সেপ্টেম্বর বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এতে বিচার বিভাগ সংস্কারে একটি রোডম্যাপ ঘোষণা করেন তিনি আমি ব্যক্ত করি উক্ত কমিশন আমার রোডম্যাপ বিচার বিভাগের ও প্রয়োজনীয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জানান বিচার বিভাগকে সংবিধানের রক্ষক বলা হলেও কখনোই রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে ভূমিকা রাখতে পারেনি বিচার বিভাগ এই জুডিশিয়ারিকে বলা হয় গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন অথচ এই গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন কোনো এক্সিকিউটিভদের থাবার থেকে মুক্ত হয়ে কাজ পরিচালনা করতে পারে না ফাইন্যান্সিয়াল এবং ট্রান্সফার এগুলো যদি মন্ত্রণালয়ের হাতে থাকে অর্থাৎ এক্সিকিউটিভদের হাতে থাকে তাহলে তো সেখানে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না মনে করেন বিচারপতিদের সবার আগে মানসিকভাবে স্বাধীন হতে হবে বিচারালয় স্বাধীনভাবে বিচার করার জন্য স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন বিচারক প্রয়োজন যোগ্যতার মাপকাঠিতে প্রমোশন হবে দিস ইজ মোর ইম্পর্টেন্ট আগে পাঁচ বছর গেলে পরে একটা প্রমোশন দশ বছর গেলে পরে আরেকটা প্রমোশন ওরা যে আমি এত বছর সার্ভিস আছে আমার এখন এটা হবে না কেন বাট সে যদি অযোগ্য হয় কিভাবে দেবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনি লড়াই করা দুই আইনজীবীর মতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা না হলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না জনকল্যাণে আইন প্রণীত হচ্ছে কিনা এবং প্রশাসন মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে কিনা এই আইন প্রয়োগ করতে গিয়ে এটা দেখার দায়িত্ব বিচার বিভাগের বড় কর্তাদের বিরুদ্ধে কোনো অর্ডার দিতে গেলেই পরের দিনের বিচারকের আর ওই বেঞ্চ থাকছে না লোয়ার জুডিশিয়ারিতে পনেরো দিন পর বদলি করা হচ্ছে বাচ্চা কাচ্চা স্কুলে কেবলমাত্র ভর্তি অপরাধ কি কর্তার কথা শোনেনি তারপর অনেক বিচারক জামিনের অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উইড্র করা হচ্ছে তাকে সাসপেন্ড করা হচ্ছে আমরা দেখেছি ইনস্ট্রাকশন দেওয়া হয় নির্দেশনা দেয়া হয় কোনটাতে বেল দিবে কোনটাতে রিমান্ড দিবে কোনটাতে রিমান্ড দিবে না এবং শুধু তাই নয় এমনও হয়েছে একদিনে বিচার বসিয়ে একদিনে সতেরো জন সাক্ষী নিয়ে রাত নয়টায় রায় দেওয়া হয়েছে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা শামিমা আক্তার দেশ টিভি ঢাকা